হাই ফ্রেন্ডস, আই এম ম্যানেজার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গানটি শেখাবো, গানটির নাম হলো তোর মনের পিজরায়। গানটি গেয়েছে জিসান খান শুভ। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির অরিজিনাল কোয়ার্ডস অ্যান্ড টাইম প্যাটার্নটা দেখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো ফ্রেন্ডস, এই গানটি গিয়েছে ই মাইনার স্কেলে। তো এই গানটিতে যে কর্ডগুলো ব্যবহার হবে একবার দেখে নিই। তো ফার্স্ট কর্ড ই মাইনার। তো ই মাইনার যারা বুঝতে পারছো না, এখানে ডায়াগ্রামটা দেখো আর ফলো করতে থাকবা। ডায়াগ্রাম যখনই আমি কর্ড চেঞ্জ করব, ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করতে থাকবা। তো ফার্স্ট কর্ড ই মাইনার, সেকেন্ড কর্ড এ মাইনার, অ্যান্ড থার্ড কর্ড ডি মেজর, অ্যান্ড লাস্ট কর্ড যেটা ইউজ করবো সেটা হলো সি মেজর। তো এই চারটি কর্ড ইউজ হয়েছে, খুব ইজি ওপেন কর্ড। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে। তো চলো আমরা এই গানটিতে যে টাইম প্যাটার্নটা ব্যবহার করব দেখে নিই। তো বন্ধুরা, খুব ইজি টাইম প্যাটার্ন রেখেছি বিগিনার্সদের জন্য। তো এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে, দেখে নাও। তো এইভাবে চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো আরো স্লো করে বলছি, প্রথম ডাউন দিবা, তারপরে একসঙ্গে ডাউন আপ ডাউন আপ। প্রথম ডাউন দিবা, তারপরে একসঙ্গে ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন। তো বন্ধুরা, অনেক গানে আমি ব্যবহার করি বাংলা গানে। তো তোমরা কিছুক্ষণ প্র্যাকটিস করে নিও, হ্যাঁ, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো বন্ধুরা, একবার কোয়াড প্রোগ্রেসিভটা বলে দিই। তো কোয়াড প্রোগ্রেসিভটা এভাবে চলবে, প্রথমে ই মাইনার, তারপরে এ মাইনার, তারপরে ডি মেজার, তারপরে সি মেজার, কন্টিনিউয়াসলি রিপিট, হ্যাঁ, এটা চলতে থাকবে এইভাবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকবে। তো বন্ধুরা, আমি গানটি গাইছি আর প্রথম লিরিক্সই গাইব, বিকজ অত মনে নাই লিরিক্সটা, তো মাফ করে দিও। তো তোমরা ভালোভাবে ফলো করো কর্ডসটা, হ্যাঁ, আর এখানে স্টাইম প্যাটার্ন ডায়াগ্রাম থাকবে। তো আমি প্লে করছি। আরে যার কারণে সাল্লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধ হইল না আমার। আমার তোকে কান্দে আকাশ কান্দে রে জমে, নিদায়া তুই পাষাণ বন্ধ এত রে কোটি। তোর মনের বিজিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন কর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস বন্ধুরা। এইভাবে কন্টিনিউয়াসলি রিপিটভাবে কোয়াডগুলো চলতে থাকবে। তো ভালোভাবে প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটাতে যদি আমি হেল্প করে থাকি, তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দিও। লাইক করলে বুঝতে পারি আমি কতটা তোমাদেরকে হেল্প করতে পারছি। তো প্লিজ লাইক করিও, আর কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে ভালো কমেন্ট করো, না হলে গালি দাও, কোনো ব্যাপার নাই। তো প্লিজ লাইক মাই ভিডিও আর কমেন্ট মাই ভিডিও। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমার ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাকে প্রেস করে দিও। আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলো না। তো সাবস্ক্রাইব করলে কি হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি, তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর জলদি করে লিসেন যেন শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা ফলো করো আমাকে। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও
सबसे पहले देखने के लिए।